Como é que é isso? Engraçado, acho, acho. Será que encaminharia um concurso? Não será se chama a água? Alaikum salam. কোথায় কি বলো জিসিএস স্কোর 4 তা ঠিক আছে আমি এক্ষুনি সার্জনদের পাঠাচ্ছি হ্যাঁ স্যার শুনো এক্সেঞ্জের কেস ইমার্জেন্সি সিচুয়েশন রোগী আনকনশাস অবস্থায় আছে ঠিক আছে তোমাদের এক্ষুনি যেতে স্যার আমি আপনাকে আগে কনফার্ম ইনফর্ম করেছিলাম স্যার আমার ওয়াইফের ডেলিভারি ডেট স্যার আজকে না 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 পেশেন্টের অবস্থা খুবই খারাপ তোমাদের এক্ষুনি যেতে হবে না রোগীর অবস্থা আরো খারাপ স্যার আমার অবস্থা বোঝার চেষ্টা করুন স্যার কি অবস্থা বুঝো বলো তুমি আসছো মেডিকেল প্রফেশনে তোমার নিজের লাইফের কথা আগে চিন্তা করলে হবে তোমার রোগীর লাইফটা হচ্ছে তোমার কাছে সবার প্রথম আসতে হবে তুমি এখন যাও সাথে রাবারকে নিয়ে যাও আর সার্জন রূপ আছে ওকে নিয়ে যাও ঠিক আছে যাও তাহলে কথা দিয়েছিল যে আজ সকালে আমার সাথে জন্মদিনে কেক কাটবে কিন্তু মা আজ আসলো না মা অনেক পচা বাবাকে হসপিটাল নিয়ে আসছি তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো ভাইয়া রাখ স্যার আমার কি অবস্থা আপনি রাখতে রোগীর জীবন লাগা এখন ব্লাড চেক আপ করতে কি করছ কিন্তু ওনার তো খুব জটিল অবস্থা এই রোগীর কি শুরু করছস আমি করো এই তোর রোগীর কি শুরু করছস আসলে আপনার রোগ খারাপ অবস্থা ওর এখন জীবন লাগা লাগা ম্যানেজ করার চেষ্টা করছি স্যার আমি আমার রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতেছি আপনি দাঁড়ান
ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। পরের দিকে তাকান, সব ঠিক হয়ে যাবে। Operation successful. Count all the instruments. ভাবি ভাইয়া ফোনে কথা বলেন। হ্যালো সার্জন। হ্যালো, আমি সরি আমি আসতে পারিনি। আপনার মনে আছে আমরা সবসময় এই দিনটা নিয়ে কত প্ল্যান করতাম? আপনি সবসময় বলতেন যে আপনি আমার হাত ধরে থাকবেন উটের মধ্যে, কিন্তু আপনি নাই আমার পাশে। So proud of you. I'm your best surgeon. I knew you would be a best father. আচ্ছা তোমার অপেক্ষা করে আমি আসছি। I solemnly pledge to dedicate my life to the service of humanity. জেনেভা ডিক্লারেশনের এই লাইনটার মতো চিকিৎসকেরা নিজেদের জীবনের খুব কঠিন মুহূর্তগুলোর মাঝেও রোগীর সেবায় নিজেদের নিবেদন করে যাচ্ছেন, কারণ ওই সাদা অ্যাপ্রনের শুভ্রতার ভেতর রয়েছে অনেক বড় দায়িত্ব। বিপি নাইফ দিয়ে একটা ইনসিশন কিংবা অপারেশন শেষে রোগীর শরীরের সর্বশেষ সেলাইটা, যা দেওয়ার মাঝেও কত চিকিৎসকের এরকম হাজারো অনুভূতি লুকিয়ে থাকে, যাকে হয়তো বলে স্টিচ অফ ইমোশনস। সাদা অ্যাপ্রনের আড়ালে কষ্ট ঢেকে রাখা এই মানুষগুলো ভালো থাকুক।